আওয়ামী লীগ সবসময় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনী ইশতেহার ভুলে যাই না। পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী 25 জুন। এ খবরে উচ্ছ্বাসিত ভাঙার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা মনে করেন এ সেতু উদ্বোধনের ফলে ভৌগোলিকভাবে গুরুত্ব বাড়বে ভাঙার। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ভাঙার গুরুত্ব বাড়বে। বরিশালের উজিরপুরে 16 গ্রামের 2 বাসিন্দা জমি বিরোধ নিয়ে ঝগড়া ও তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যারাতে 16 গ্রামের বাসিন্দা চিত্ত দত্ত প্রতিপক্ষ আব্দুল হকের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয়ের সাথে হাতাহাতি হলে চিত্ত দত্ত হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সেই চিত্র দেখে আব্দুল হক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে থানা, পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে উভয়ের লাশ উদ্ধার করেছে। রাত 12টার দিকে এই তথ্য উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ নিশ্চিত করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এখন অনেক ষড়যন্ত্র হবে, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সতর্কতার সঙ্গে গঠনমূলকভাবে সেই সব কাজের মোকাবিলা করতে পারে। বুধবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রধান নেতাদের নিয়ে আওয়ামী লীগের নেতাদের কটূক্তির সমালোচনা করে তাদেরকে ভাষা পরিবর্তনের পরামর্শ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বলে ঘোষণা দেওয়ার পর রাশিয়া অভিযোগ করেছে যে ইউক্রেনের যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে যুক্তরাষ্ট্র। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। টেস্টের ইতিহাসে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে এখন সেরা স্থানে লিটন।